আমার তো বউ চলে আসে, উঠো উঠো। তোমার বউ চলে আসছে মানে তুমি না বললা তোমার বউ এক সপ্তাহের জন্য তোমার শ্বশুর বাড়িতে গিয়েছে? আরে হ্যাঁ, এক সপ্তাহের জন্যই তো গেছে, কিন্তু দরজা কে জানে খুলতেছে, দরজা তো ওর কাছে চাবি আর অন্য কারো কাছে চাবি নাই, এখন কি করি? দাঁড়াও এদিকে আসো, দেখি তো আসতেছে, এখন কি করবা? শুনো, কি করি এখন, তোমার কই লুকাই, কি করি, কি করবা? আমি এমন জানলাম বাসা আসতাম না। তুমি তুমি এটার ভিতরে ঢুকো, যদি দেখে ফেলে। আরে আরে দেখবে না, এটার ভিতরে ঢুকো, ঢুকো ঢুকো। আমি ঢুকবো? আরে এমনি হবে না, এমনি হবে না, না এমনি হবে না তো, কি করি? এক কাজ করো, তুমি এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, তুমি নিচে এলে বসো, বসো বসো। আরে বসছি, তাড়াতাড়ি করো না, যদি দেখে ফেলে। কি করি এখন, এখন আর ওটা আর পাইবে না, আজকে ধরা খাইলে তো যাবি নাই, কি করি এখন। এই শুনো, তুমি কিন্তু কথা বলবা না, বুঝছো? আচ্ছা শুনো, কষ্ট করে থাকো, কাজ আসলো কাজ দিবে না, নাইলে কিন্তু ধরা খাইয়ে যাবো, বুঝছো? তুমি থাকো, হ্যাঁ ঠিক আছে। আরে কে? আরে আমি, দরজাটা খোলো না। তুমি চলে আসলে, তুমি না বললে এক সপ্তাহের জন্য তোমাদের বাড়িতে গেছো? হ্যাঁ আমি চলে আসলাম, এক সপ্তাহ থাকার কথাই ছিল, কিন্তু মারা বড়াপুর বাড়িতে গেছে, এর জন্য আমি ভাবলাম থেকে কি করব ওখানে, তাই চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তাই চলে আসছো, মানে ব্যাগ জানো নাই? তোমার ব্যাগ কই? ব্যাগ আছে, ব্যাগ আমি রেখে এসেছি, কিন্তু দরজা খুলতে এত দেরি হলো, তাছাড়া ওই রুমের দরজাগুলো বন্ধ। কি করতেছিলে তুমি ভিতরে? আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, তাই একটু আমি শুয়েছিলাম, কিন্তু তোমার তো এখন আসার কোনো কথাই ছিল না, তুমি কেন এসে পড়ছো আমি বুঝলাম না, আর আসার আগে তো আমাকে একটা কল দিতে পারতে, তাই না? বলো কেন আমি আসলে, তোমার সমস্যা হয়েছে? আর তাছাড়া আমি আমার বাড়িতে আসব, কল দিতে হবে কেন? আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা বাদ দাও, ঝগড়া করবো কেন, আমরা তো স্বামী স্ত্রী না, আমরা তো অনেক ভালোবাসি একজন একজনকে। শুনো তাহলে তুমি আসো, ওই রুমে আসো, ওই রুমে যাই আমরা। আজব, ওই রুমে কেন যাব? আমি আমার বেডরুমে রেস্ট নিব, আমি একটু বসি, আমার ভালো লাগছে না, আমার প্রচন্ড টায়ার্ড লাগতেছে। আরে বসবা তো, আমরা ওই রুমে যাই, ওই রুমে যাই গল্প করি, বসি আসো। বেশি কথা বললো তুমি, আমি ওই রুমে যাব না, আমি এখানেই রেস্ট নিব, আমি ভালো লাগছে। মেয়ে মানুষের ক্লিপ? ও মেয়ে মানুষের ক্লিপ, এটা তোমার কি মানে, আমি মানুষ তুমি কি কইতাছ? কি বলো, এটা তো আমার ক্লিপ না, দেখি এটা মেয়ে মানুষ, তো মেয়ে মানুষ কইতে কি আসবে বলো, এটা তো তুমি, তোমার তুমি ছাড়া কি আর এই বাসে অন্য কেউ আছে বলো, এটা তোমারই ক্লিপ, ওই যে তুমি তোমার আমি কিনে দিছি না, না না তুমি আমাকে এরকম কোনো ক্লিপ কিনে দাও নাই, আমার তো এরকম কোনো ক্লিপে নাই, এটা তো তুমি আমাকে কিনে দাও নাই। আরে তুমি শোনো, এই ক্লিপটা আমি তোমার জন্য আনছিলাম, কিন্তু দেওয়া হয় নাই, বুঝছো, তোমাকে আমি দেই নাই, তাই আমি এখানে রাইখা তোমার কথা মনে করে এটা রাখি, আমি ঘুমাইছিলাম, বুঝছো, এটা তোমারই ক্লিপ, নাও এটা তুমি পরিও। না না আমার তো মনে হচ্ছে না, এটা তুমি আমার জন্য নিয়ে আসছো, তুমি আমার জন্য যা নিয়ে আসো তা তো তুমি আমাকে সাথে সাথে দাও, হঠাৎ করে তুমি আমার জন্য ক্লিপ নিয়ে এসে আবার সেটা লুকিয়েও রাখছো, কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে কারো ব্যবহার করা ক্লিপ। আরে তুমি কেন শুধু শুধু আমাকে, শুনো আমি তোমার জন্য এটা আনছি ব্যবহার করা, দোকানদার রাখছে আমি তো জানি না এটা ব্যবহার করা নাকি অব্যবহার করা, আমি তো জানি না, বাদ দাও চলো। না না আমার তো সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে বাসায় কেউ আছে। আরে কি 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 কইতাছ তুমি, বাসায় কেউ আছে বটে, আর বাসায় কেউ নাই। হ্যাঁ আমার সঠিকই মনে হচ্ছে বাসায় কেউ আছে। আচ্ছা তুমি সরো তো, আমি খুঁজে দেখবো বাসায় কেউ আছে কিনা। আরে কে খুঁজে দেখবে, আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে, বাদ দাও না। আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা ঠিকই আছে, আমার মনে হচ্ছে বাসায় কেউ আছে, দেখো তুমি সরো। বাসায় কেউ নাই, তুমি দেখো ভালো করে দেখো, বাসায় কেউ নাই, দেখো তুমি। আমি বললাম তো ভাই বাসায় কেউ নাই, দেখো তুমি, তোমাকে বললাম না তুমি চুপ করো, আমাকে দেখতে দিতে তোমার কি সমস্যা বলো তো। আরে বাসায় কেউ নাই তো বললাম, তুমি সরো তো সরো। মেয়েটা প্রতিদিন একটা না একটা ফালাই যায়। চুপ করো তুমি, কাজের মেয়ের পায়ে আমি এরকম জুতা
দেখি নাই। তুমি আমাকে কি শেখাচ্ছ? হ্যাঁ, এগুলো তো কাজের মেয়ের জুতা না? আর তাছাড়া কাজের মেয়ের জুতা আমার বেডরুমে খাটের নিচে থাকবে? আমি কিভাবে জানি বলো, আর আমি কি কি বলবো? আমি তো জানি না এটা এটা কাজ জুতা, এটা এখানে কিভাবে আসলো? বাদ দাও না, শুনো, তুমি যা করতেছো বাড়াবাড়ি করতেছো, এগুলো একদম ঠিক না। চলো আমরা ওই রুমে যাই। আমি বাড়াবাড়ি করতেছি তাই না? আমি বাড়াবাড়ি করতেছি? তুমি খুব ভালো করে জানো আমি যে যে সন্দেহ করতেছি সেটা একদম সঠিক। তুমি ভালোই ভালোই বলো তো, বাসার মধ্যে কে আছে? বাসায় কে আসবে? আমি তো, তুমি শুনো, বাড়াবাড়ি করিও না, বাদ দাও, বাসায় কেউ নাই। চলো আমরা বাইরে যাই। চলো, শুনো, আমি আজকে তোমাকে শপিং করে দেবো। চুপ করো তুমি। তোমাকে আমি একটু পেরেদের আলাপ করতে বলিনি আমার সাথে? আমার শপিং লাগবে না। তোমাকে আমি বলেছি তুমি সত্যি করে স্বীকার করো, বাসায় কে আসছিল, বাসায় কে আছে? শুনো, তুমি এসব সন্দেহ বাদ দাও, চলো আমরা বাইরে যাই। চলো, চুপ করো, আমি দেখেই ছাড়বো। কি ব্যাপার, এটা লড়ে উঠলো কেন? এটা লড়ে উঠছে কেন? এটা ভিতরে মনে হয় যে বিলাই আছে না, বিলের শয়তানটা এখানে ভিতরে ঢুকছে। তুমি আর কথা খুঁজে পাও না, ভিতরে বিড়াল আছে তাই না? এর জন্য লড়ে উঠছে। কেন কি ব্যাপার, তুমি না বলেছিলে বাক্সের ভিতর নাকি বিড়াল আছে? এই বিড়াল তাই না? আরে ওই এখানে কেন? তুমি কে? তুমি এখানে কিভাবে আসলা? তুমি চুরি করার জন্য আসছো আমাদের বাসায় না? চোর, তুমি চোর। এই চুপ করো তুমি, চুরি করতে কিভাবে আসবে? বাসার ভিতর তো সবসময় তালা দেয়া থাকে। এই তুমি তো মিথ্যা কথা কিভাবে বলো? আচ্ছা, তোমার সাথে তো আমি পরেই কথা বলতেছি। এই মেয়ে, তুমি সত্যি করে বলো তো, তোমাকে এই বাসে কে নিয়ে আসছে? তার মানে আমি যখন বাসায় থাকি না তখন তুমি ওকে প্রতিনিয়ত নিয়ে আসো তাই না? আজকে যদি আমি তোমাকে বলে বাসায় আসতাম তাহলে হয়তো নিজের চোখে তোমার এসব কুকৃত্যের কথা জানতে পারতাম না, এসব দেখতে পেতাম না। ভালোই হয়েছে তোমাকে না বলে এসেছি, তাই তো নিজের চোখে তোমার এসব দেখতে পেলাম। এই তোমার একটুও লজ্জা করলো না আমাকে এইভাবে ঠকাতে? তোমার একটুও বুক কাঁপলো না আমাকে এইভাবে ঠকাতে? তুমি কিভাবে পারলে আমার সাথে এরকমটা করতে? আমি তোমাকে কতটা ভালোবেসেছি, যখন যা চেয়েছো তাই দিয়েছি, কখনো ভালোবাসার কোনো কমতি রাখিনি। যখন যেটা খেতে চেয়েছো সাথে সাথে রান্না করে দিয়েছি, নিজের শরীর খারাপ থাকা অবস্থায়ও কখনো তোমাকে আমি বুঝতেই দিইনি। আর তুমি কি না আমার সাথে এগুলো করতে পারলে? আমার আড়ালে তুমি অন্য একটা মেয়েকে আমারই বেডরুমে এসে সব রঙ্গলীলা করতেছো? ছি, আমার ভাবতেই লজ্জা হচ্ছে, তোমার মতো একটা কাপুরুষ আমার স্বামী। শোনো, আমার যা বুঝার আমি বুঝে গেছি, আমি আর তোমার সাথে সংসার করব না। তুমি এমনটা করো না প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি, কারণ তোমার বিয়ের আগে আমার ওর সাথে সম্পর্ক ছিল। আমি আসলে বুঝতে পারিনি এইভাবে আমি আমি চুপ করো তুমি, তুমি আমাকে বললেই তো হতো। আমাকে বিয়ে করার আগে তুমি কেন বললে না তোমার যে এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক আছে? তুমি আমাকে বললে তো আমি এই বিয়েটা কখনো করতাম না, তাহলে এইভাবে আমার কষ্ট পেতে হতো না। শোনো, তোমার সাথে আমি আর সংসার করব না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমি আমার মা বাবাকে বলে দিব, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। আর হ্যাঁ, ডিভোর্স লেটার আমি তোমার বাসায় পাঠিয়ে দিব সময় মতো। তুমি ওকে নিয়ে ওকে বিয়ে করে তুমি সংসার করো সুখে শান্তিতে। আমি আর তোমাদের বিরক্ত করব না, আমি চলে যাচ্ছি।